মাঠ জুড়ে যেন হলুদ গালিচা, যেদিকে চোখ যায় হলুদ সাজে সেজেছে মাঠ। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি, যেখানে দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন। যশোরের অভয়নগর উপজেলার 2100 হেক্টর জমিসহ 8 উপজেলার 30,265 হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষা। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে চলতি বছর কৃষককে বিঘাপ্রতি 1 কেজি ও 20 কেজি সার প্রণোদনা হিসেবে দিয়েছে কৃষি বিভাগ। গতবার 3.5 বিঘে চাষ করছিলাম, এবার 6.5 বিঘে চাষ করছি, কারণ সরকারি বীজ আমি প্রণোদনা পেয়েছি, তাদের উৎসাহ পেয়েছি। এখন যদি ভালো ভালো নয়, আগামীতে আমরা আরো সুন্দর করে করবো। আমরা ন্যায্য দাম পাই, কৃষকরাও উপকৃত হবো, আমরাও উপকৃত হবো। কৃষি বিভাগ বলছে, ভোজ্য তেলে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সরিষার আবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। আমাদের কৃষি প্রণোদনা রয়েছে, আমাদের তৈল ফসলের আবাদ বৃদ্ধির একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে আমাদের কৃষকদেরকে নতুন উন্নত জাত, যেমন বারি সরিষা 18-14, বিনা সরিষা 9, এগুলো আবাদ করছি। তেল ফসলে আমদানি নির্ভরতা কমাতে এবং সেই সাথে আমাদের কৃষকদের এবং সাধারণ জনগণের, যাতে আমরা স্বাস্থ্যসম্মত নিরাপদ তেল সাপ্লাই দিতে পারি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় চলতি বছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 29,900 হেক্টর জমিতে। সময় সংবাদ, যশোর।